আমরা বিভিন্ন স্থানে আল্লাহ এবং মোহাম্মদ পাশাপাশি লেখা দেখতে পাই, যার অর্থ যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। এটা কি শিরিক নয়? না, এই যে ব্যাখ্যা আপনি করেছেন সেটা সঠিক ব্যাখ্যা করেননি। সবসময় এই উদ্দেশ্যেই মানুষ লেখে, ব্যাপারটি এরকম নয়। অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা থাকে, ইয়েতে আপনার মেহরাবের বা বাইরে থাকে। এর মানে কি ওই মসজিদ কর্তৃপক্ষ, ইমাম সাহেব, খতিব সাহেব, মুসল্লিরা সবাই মনে করে যে আল্লাহ আর মোহাম্মদ একই, এরকম? তাহলে এ কথা ঢালাওভাবে বললে সেটা তো জঘন্য কথা হলো। আপনি যে যেটা বিশ্বাস করেন না, তার উপরে সে বিশ্বাস চাপাই দিলেন, দিয়ে তারপরে তাকে আপনি কাফের ফতোয়া দিলেন, এটা ডেঞ্জারাস বিষয়। কারোর ব্যাপারে মন্তব্য করা এটা খুব সাধারণ বিষয় নয়। তাহসাবুনহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আমরা এটা খুব হালকা বিষয় মনে করি, আল্লাহর কাছে এটা অনেক বড়। যাই হোক, তো এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লিখে, কারোর এরকম ধারণা হতে পারে যে আমি এর মাধ্যমে সংক্ষেপে তাওহীদ এবং রিসালত, ইমানের দুইটা পার্টকে বোঝালাম। অর্থাৎ আমাদের ইমানের দুইটা মূল পার্ট, একটা হলো আল্লাহর প্রতি ইমান আর একটা হলো রাসূলের প্রতি ইমান। সেজন্য আল্লাহ এবং মোহাম্মদ সংক্ষেপে লিখে আমি ওইদিকে ইন্ডিকেট করলাম যে আমাদের ইমানের মূল ভিত্তি এই দুই। তো এরকম উদ্দেশ্যে কেউ লিখতে পারে, এরকম ভিন্ন কোনো মানে ইতিবাচক উদ্দেশ্য হতে পারে, যেটাকে সরাসরি আপনি শিরক বা খারাপ কিছু বলতে পারবেন না, কোনো ভালো উদ্দেশ্য থাকতে পারে। তো সেজন্য এটাকে শিরিক বা এটা করলে মুশরিক হয়ে যাবে এরকম বলা এত সহজ নয়, এটা বলা যাবে না। তবে হ্যাঁ, সাধারণত যদি আল্লাহর পাশাপাশি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম এমনভাবে লেখেন যে সেখানে নানাবিধ আপনার নেতিবাচক অর্থেও কেউ বলতে পারে, নিতে পারে, তো সেটা অ্যাভয়েড করা ভালো। বিশেষ করে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বিভ্রান্ত, যারা ইসলাম থেকে অনেক ক্ষেত্রে বলা যায় খারিজ, এরকম মানুষদের অনেকে আছেন, নামধারী মুসলমান অথচ তারা আসলে মুসলমান না। তাদের অনেকে মনে করেন, অনেক গানও আছে আপনার তথাকথিত মারিফতি গান বলে সেগুলোকে, যে আল্লাহ সেই মোহাম্মদ, বিভিন্ন কবিতায় বিভিন্ন ছন্দে তারা এরকম দাবি টাবিও করে, আল্লাহ মাফ করুক। এরকম মিনিং যদি কারোর থাকে সেটা তো অবশ্যই শিরক হবে, সেটা তো অবশ্যই ইমান বিধ্বংসী বিষয় হবে, কুফুরি কালাম হবে, তার কারণে সে ইমান থেকে খারিজ হয়ে যাবে। বাট সাধারণত আমাদের মসজিদগুলোতে এরকম লেখা থাকলে ওই উদ্দেশ্যে কেউ করে না। তারপরও মসজিদের সামনে পুরা কালিমাত তাওহীদ বা পুরা কালিমে শাহাদা বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম লেখা রাখা ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি এমনভাবে উপস্থাপন করে যে আল্লাহর পর্যায়ে বুঝে কেউ, নাউজুবিল্লাহ, আল্লাহ হলেন স্রষ্টা, তিনি হলেন সৃষ্টি, আল্লাহ হলেন মালিক, তিনি হলেন দাস, গোলাম, হ্যাঁ পার্থক্য এটুকু তিনি আল্লাহর রাসূল, আমাদের মতো সাধারণ মানুষ নন, এটা তো। যাই হোক, তিনি তাকে যদি কেউ আল্লাহর পর্যায়ে অর্থাৎ আল্লাহর সমপর্যায়ের মনে করা হয় এরকমভাবে উপস্থাপন করে, সেটা বক্তব্যে হোক আর লিখনীতে হোক, সেটা নিন্দনীয়, গর্হিত। তার সময় একজন ব্যক্তি তার এক বক্তব্যে তার নাম অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে আল্লাহর নামের সাথে এমনভাবে উপস্থাপন করেছেন যে গুলিয়ে গেছে, মনে হচ্ছে দুই মানে একে অন্যের সমপর্যায়ের, নাউজুবিল্লাহ, এরকম একটা ভাব ছিল তার উপস্থাপনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলেছেন যে বিসাল খতিব আন্ত, তুমি খুব বাজে বক্তা, তুমি কোনো ভালো বক্তা না, কারণ তুমি আমার নামকে আল্লাহর নামের সাথে কী করে ফেলেছ, গুলিয়ে ফেলেছ। তো এই জন্য এমনভাবে উপস্থাপন করা সে লেখায় হোক আর পড়ায় হোক উচিত না যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো পার্থক্য বোঝা না যায়, বরং দুটাকে এক মনে করে। বিশেষ করে আমাদের সমাজে কিছু মানুষ যদি কুফরি আকিদা লালন করে যে আল্লাহ সেই মোহাম্মদ এরকম কথা বলে, নাউজুবিল্লাহ, তো সেই জায়গা থেকে এরকমভাবে লেখা উচিত না। বাকি লিখে কেউ দুই পাশে দুইটা রাখলো, তার উদ্দেশ্য ভালো কিছু হতে পারে, এরকম ক্ষেত্রে আমরা সরাসরি এটাকে শিরক বা লোকটা মুশরিক এরকম বলার সুযোগ নাই। পুরো কালিমাটা লিখলেন আপনি, সেটা বেস্ট, উত্তম। হারাম শরীফের যে পুরাতন স্থাপনা তুর্কি শাসনামলে ছিল, সেটাতে আল্লাহ মুহাম্মদ এরকম মাতাফের চারপাশে যে ওয়ালগুলোতে লেখা ছিল, এটা বোধহয় এখন ভেঙে নতুন করে করা হয়েছে, কিন্তু এতদিন ছিল। যদি এটা সরাসরি শিরক হতো তাহলে হারামের ইমামরা, এত ওলামায়ে কেরাম, তারা কখনো ওইটা অন্তত শিরক অন্তত রাখতেন না। বিদায় এটাকে একেবারে এক কথায় শিরক বানানো কঠিন। তবে হ্যাঁ, সংশয় সন্দেহের ঊর্ধ্বে ওঠার চেষ্টা থাকা ভালো।